যারা আসতে পারো না তোমরা ভিডিও তাদের সবার সাথে শেয়ার করো, যারা যাতে যারা আসতে চাই তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে। আমরা একটা আন্দোলন করেছিলাম এই প্রটেস্ট যে জিআরবিটির রেজাল্ট আউটটা যাতে দেওয়া হোক, এবং তাদের যে একটা কথা দিয়েছিল যে চেয়ারপারসনের সাথে একটা কথা বলে একটা ডেট ফিক্স করে দেওয়া হবে দুই সপ্তাহের মধ্যে, বা রেজাল্ট আউট একটা পাবলিশ করা হবে, তা করানো হয়নি। এবং আমরা আমাদের কাছে কারোর কাছে কোনো কল বা কিছুই ছিল না, আমাদের কাছে আসেনি, ঠিক আছে। তাই আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, আর আমাদের একটা আজকে সলিউশন লাগবে, আর যাতে প্রসিডিওরটা যাতে সব কিছুভাবে একদম 2 থেকে 3 মাসের ভিতরে এটা কমপ্লিট হয়, এ একটা প্রতিশ্রুতি রাখছি আমরা। অ্যান্ড অ্যাজ উই নো জিআরবিটির এটা একটা ডেবিউ, প্রথম একটা এই জিনিসে যদি আমরা এমন একটা ফেলিওর হয় তাহলে আমাদের এখনও বিশ্বাস আছে, সবার উপরে বিশ্বাস আছে, গভর্নমেন্ট অনেক কিছু করেছে আমাদের জন্য, ঠিক আছে। আমরা এখন হাত জোর করে প্রার্থনা করছি গভর্নমেন্টের কাছে, আমাদের আমরা সাধারণ জনগণ, যে আমাদের যা ন্যায্য তা আমরা যাতে পেয়ে যাই, এবং তারা ভিতর থেকে যাতে এসে আমাদেরকে একটা পার্টিকুলার ডেট দেয় যে কবে রেজাল্ট আউট হচ্ছে, বা এইভাবে একটা ডাইলেমাতে থেকে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সবার মনে একটা অন্যরকম একটা নেগেটিভ একটা মনোবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাইব যে এই পজিটিভিটির মাধ্যম দিয়ে আমরা একটা চাই যে তারা এসে একটা স্টেপ নাও এবং একটা ট্রান্সপারেন্সি রাখে, যাতে রেখে যাতে এখানে একটা রিক্রুটমেন্ট সিস্টেমটা ফলো করা হয়। না, 1-2 সপ্তাহ বলেছিল যে আমাদের হবে রেজাল্ট আউট, না হলে একটা চেয়ারপারসনের সাথে আমাদের একটা ফোন করে একটা ডেট ফিক্স করার জন্য একটা মিটিংয়ের ব্যবস্থা করানো হবে ফোন করে বলা হয়েছিল। এর আগের দিন আমরা উপরে গিয়েছিলাম 2-3 জন, ঠিক আছে। আজকে সবাই এখানে একত্রিত হয়েছে, সবাই যাতে এখানে আসে এবং ওইখান থেকে অথরিটি থেকে মানুষ এসে আমাদেরকে একটা পার্টিকুলার ডেট দেয় এবং রেজাল্ট আউটের একটা আশ্বাস যাতে আজকে আমরা পাই, ঠিক আছে। এটাই আমাদের একটা অনুরোধ।